সো গাইস, অনেকে আমার কাছে ইলিট পাসের একটা ইভেন্ট সম্পর্কে প্রচুর পরিমাণে কমেন্ট করতেছেন, যে ওই কমেন্টটা নাকি আপনারা কেউ বুঝতেছেন না ভাই। আর কমেন্টের ঠেলাই আমি ভাই মুতারও টাইম পাচ্ছি না, এমন একটা অবস্থায় চলে আইছি। তো ওই ইভেন্টটা ছিল এরকম, আকুমুলেটিভ ইনকেলাস মদ রিভিভ সুমন অন গুল্লা টিম। মানে কি সুমন রে মদ খাওয়ার কথা বলছে নাকি? আরে বটের বাচ্চা, ওটা অন গুল্লা না রে, 10 টাইম মানে 10 টাইম। আপনারা কমেন্ট করে জিজ্ঞাসা করেন ভাই, এইগুলোর জন্য কেউ কোনোদিন এইভাবে কমেন্ট করে ভাই, সাধারণ সিম্পল একটা বিষয় এইগুলো যদি আপনারা না বোঝেন ব্যাপার না ভাই, চলেন তারপর আমি আপনাদেরকে শিখাই দিচ্ছি কিভাবে এটা আপনারা কমপ্লিট করতে পারবেন, তাও আবার খুব ইজিলি। তো ভাই দেখেন, প্রথমে আপনি আপনার টিমমেটকে বলবেন কি এইখানে আসতে এবং এই ব্রিজের উপরে উঠে যেতে। তো ব্রিজের উপরে ওঠার পরও কি ও ঠিক এইভাবে ব্রিজের উপর থেকে প্রতিবার লাভ দেবে আর আপনি যাই ওরে হিল করবেন, এইভাবে গুনে গুনে ভাই 10 বার করতে হবে, সিম্পল ভাই। আর হ্যাঁ, এটা কিন্তু ভাই কাতাস্তর ব্রিজ, ঠিক আছে, ঠিক এই পজিশনে পড়বে এইভাবে। এখন আমি আপনাদেরকে দেখাবো টিমমেটকে কিভাবে ব্যাকআপ দিতে হয় একেবারে সঠিকভাবে। প্রথমে আমি আমার বাইকটাকে এখানে পার্ক করব এবং শটগান নিয়ে ঠিক এই পজিশনে থাকব। টিমমেট এবার যাও, তোমরা দুজন উপরে যাও, রাশ করতে সরাসরি রাশ করে দাও, নো টেনশন, ইনিমি এখান থেকে লাভ দেবে আর আমি উড়াদুরা কুপাবো। গাড়ির উপরে উঠে সিধা পশ্চিম দিক মুখ করে সরাসরি আমার এখান থেকে টান দিয়ে পিকের উপরে যাওয়া। কথা হচ্ছে আপনি বসলে ভাই বাপের নাম বুঝেন নাই। এই শালা, এই তোর জন্য তো রাশ করতে আসলাম, কিন্তু দোষ তো কোনো স্বীকার করা যাবে না, এটা অবশ্যই মনে রাখবেন আপনারা, ঠিক আছে। তো দেখেন সামনে এনিমি আছে ভাই, ওইসব এনিমি টিনিমি ভাই আমি ভয় পাই না বুঝেন না, ওইসব এনিমি টিনিমি ভয় পাই না, যাওয়ার পর হিল না দিয়ে পিঠ দেখাই ভাগারে বলে কাপুরুষ। আরে ওই আসল পুরুষ তো সেই যে এক বুক সাহস নিয়ে টিমমেটকে রিভাইভ করতে যায়, যার মধ্যে কোনো প্রকার অহংকার নাই, যে কখনো মাইনাস খাওয়ার ভয় করে না। আর তোমরা টিমমেট মরার পর ভাইকে নিজেরে হিরো মনে করো তাই না? টিমমেট কয়টা এনিমি আছে? আরে ভাই মাত্র পুলিশ স্কোয়াড। তা আগে কবিরা তো গাইস, এখন আমাদের মোটরসাইকেলটা সিধা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে দক্ষিণ দিক মুখ করে একেবারে পানির ভিতর যে পড়তে হবে, ওই রকম বালের টিমমেট আমার লাগবে না, যে ভাই খালি ঘন ঘন না করে। স্কোয়াড ভাই আমার কাছে কোনো ব্যাপার না, আসলে আমি স্কোয়াড স্কোয়াড মারতে পারতাম, কিন্তু ভাই পানি হচ্ছে আমার খুব ভালো লাগে, এই কারণে গোসল টোসল করি না, তো বুঝে নি সেম ড্রেস কতদিন পরে রয়েছে, এই কারণে পানির ভিতরে সেই গোসলটা করতে পারি। ভাই তোর নাম গেমিং তালহা না রাহি, ওয়াটের রাজা রাখা উচিত ছিল ভাই, দাদা দিয়ে ভাই একদিন পালে একদিন কালি কত খাই আমি।